तफसीर महफिल CHP। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। चट्टग्राम लाल दीघी मैदान अनुष्ठित ऐतिहासिक सीरातुन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम महफिल 2002। बक्तव्य रखछेन विश्ववरेण्य मुफस्सिरे कुरआन आल्लामा दिलावर हुसैन साइदी। शब्दधारण महसिन साउंड सिस्टेम्स। प्रयोजनाय CHP, परिवेशनाय स्पंदन अडियो भिजुअल सेंटर। श्रुति तफसीर महफिल CHP चैनेले आल्लामा साइदीर बक्तव्य एखन देखते पाबेन। حسنت جميع خصاله صلوا عليه در فشانی نے تیری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلا بل والا بکمالہ کشفت جا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ نسیمہ جانب بطحا گزر کن زحوالم محمد را خبر کن بلغ الولا بکماله کشفت تجا بجماله حسنت جمیل و حسانه صلو علیه قدر گرامین واجب الاحترام جناب صاحب صدر حضرت العلامہ شیخ الحدیث استاد الاساتذہ حضرت مولانا نثار الحق صاحب مد جل العالی بندھوبر الحاظ حضرت مولانا شمس الدین صاحب আজকের মাহফিলে উপস্থিত আমার সহকর্মী জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য জননন্দিত জননেতা জনাব শাহজাহান চৌধুরী, জামাত ইসলামী বাংলাদেশের চট্টগ্রাম মহানগরী আমির জনাব মাওলানা শামসুল ইসলাম সাহেব, হাজারাত উলামায়ে কেরাম, সম্মানিত চট্টগ্রামবাসী, প্রিয় ভাই এবং পর্দার আড়ালের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল, তার দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে মহান আল্লাহ তাবারক তাআলা ঐতিহ্যবাহী চট্টগ্রাম লাল দীঘি ময়দানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মোবারক মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন সেই মহিদের দরবারে শুকরগুজার হচ্ছি। আমরা বিনীতভাবে শ্রদ্ধা অবনত চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيباً مباركاً فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك
দেখেন যে আর একটু আমার দিকে কাউকে বলেন। প্রিয় ভাই সাহেব, সারা পৃথিবীতে গোটা বিশ্ব আজ একটি বিস্ফোরণ উন্মুখ আগ্নেয়গিরি, একটি আগ্নেয়গিরিতে পরিণত হয়েছে গোটা দুনিয়া। অশান্তির দাবানল চলছে বিশ্বজুড়ে আজ। সেই মুহূর্তে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম লালদিঘি ময়দানে সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাহফিলের আয়োজন করে তারা ধন্যবাদের পাত্র হয়েছেন। আমরা তাকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আমরা এসেছি এমন এক মহান ব্যক্তিত্বকে জানার জন্য যার বিশাল ব্যক্তিত্ব বর্ণনা করা আমার মতো ছোট আল্লাহ পাকের নগণ্য গোলামের পক্ষে এক অসম্ভব ব্যাপার। আটলান্টিক মহাসাগর অথবা প্রশান্ত মহাসাগরের পানি যদি চামচ দিয়ে কেউ মাপতে যায়, এটা যেমন একটা ব্যর্থতা, হাস্যকর। এই মাহফিল এর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল ব্যক্তিত্ব, তার নবুয়তের শান মর্যাদা বয়ান করা, এটি এক অসম্ভব ব্যাপার। তবুও আমরা তার কথাই আলোচনা করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের বাংলাদেশের লোক নন নিশ্চয়ই, কি বলেন? 56,000 বর্গ মাইল এরিয়ার এই ভূখণ্ডে তিনি জন্মগ্রহণ করেননি, কোনদিন তার কদম মুবারক এই জমিনের উপরে পড়ে নাই। তিনি আমাদের রঙের লোক নন, তিনি আমাদের ভাষার লোক নন, তার সঙ্গে আমাদের রক্ত সম্পর্কিত কোন আত্মীয়তার সম্পর্কও নাই। এরপরেও ভৌগোলিক সীমা রেখা পেরিয়ে রক্ত সম্পর্কিত আত্মীয়তার সম্পর্ক উতরে গিয়ে আত্মার সাথে নিবিড়ভাবে সম্পর্ক জুড়ে গেছে এমন ভাবে, যিনি আমাদের ভাষা জানেন না, যিনি আমাদের দেশের লোক না, যিনি আমাদের রঙের নন, এই ব্যক্তির জন্য আমরা জীবন দিতে প্রস্তুত রয়েছি। শুধু বাংলাদেশের নয়, গোটা বিশ্বের সমগ্র মুসলিম মিল্লাত তার জন্য জীবন দিতে প্রস্তুত। এই ভালোবাসা বুঝিনি আমি, বেঁধেছে তুমি কোন সুতোয়। এই যে শিবিরের একটি গান বড্ড ভালো লাগে আমার, ভালোবাসার একটি সুতো দিয়ে গোটা দুনিয়ার মানুষকে তিনি বন্ধন করেছেন। দুনিয়া আজ ঋণী, গোটা বিশ্ব ঋণী, কেউ স্বীকার করুক আর কেউ স্বীকার না করুক, তার উত্তম ব্যবহার, তার আদর্শ, তার সিরাত, তার চলা, তার বলা, তার পার্সোনালিটি গোটা বিশ্বকে আকৃষ্ট করেছে। তিনি দুনিয়াকে যেভাবে ঋণী করেছেন, গোটা বিশ্ব সেই ঋণ তাদের রক্ত দিয়ে জীবন দিয়ে কেয়ামত পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদানে ঋণ পরিশোধ করতে পারবে না। একটি অনুন্নত সমাজে তিনি এসেছিলেন, যে সমাজটা ছিল চুরি ডাকাতি জেনা ব্যভিচার হত্যা ধর্ষণে ভরপুর। মানুষ কেনা বেচা চলত, মানুষ মানুষকে বিক্রি করত, মানুষ কিনত, যেমন আমরা বাজারে মূলা কিনি।
মূলা কচু কপি এইরকম মানুষ বিক্রি হতো। আর এই মানুষগুলো কিনে নিয়ে তারা জৈবিক চাহিদা মিটাতো, আনন্দ করত। শুধু কি তাই, মালিক তার কৃতদাসীকে গর্ভবতী করেছে, এরপরে বন্ধু বান্ধবদেরকে ডেকে সেই গর্ভবতী কৃতদাসীকে মানুষের সামনে জীবিত মানুষের পেট চিরে পেটের মধ্য থেকে বাচ্চা বের করে রাখত থালার উপরে। বাচ্চা কিভাবে মরতেছে আর মা কেমনে ছটফট করে মরতেছে এই দৃশ্য দেখে বৈশাখী ফট্ট হাসিতে ফেটে পড়ত জাহিল সমাজ। নারী হয়ে জন্মগ্রহণ করাই ছিল সেখানে আজন্মতা। কেন মেয়ে হয়ে জন্মগ্রহণ করলি এই অপরাধে? ছোট্ট বাচ্চাকে গোলাপের পাপড়ির মতো সুন্দর চেহারা এই বাচ্চাগুলিকে আষাঢ় মেরে মেরে ফেলা হতো, জীবিত অবস্থায় কবর দেওয়া হতো, পাথর ছিঁড়ে মাথা উড়িয়ে দেওয়া হতো। জেনাবে বিচার, জৈবিক চাহিদা মিটাবার জন্য একটি নারীর প্রয়োজন ছিল। সেই নারীটি মা না বোন না কার স্ত্রী তা দেখার জরুরত বোধ করত না এই সমাজ। অর্থাৎ ওটা বিশ্ব ছিল ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়ানো, জাহান্নামের কেনারায় এসে দাঁড়িয়েছে। ধ্বংস ছাড়া এ বিশ্বকে এবং এই বিশ্বে যারা বসবাস করে তাদেরকে রক্ষা করার কোনো পথ নাই। এখন প্রয়োজন আকাশ থেকে রহমতের বৃষ্টি। যেমন মরুভূমি মাসের পর মাস বছরের পর বছর খাখা করতে থাকে এক ফোঁটা পানি বর্ষণের জন্য, গোটা বিশ্ব আল্লাহ রহমতের এক ফোঁটা পানি বর্ষণের প্রতীক্ষায় আকণ্ঠ বিবসা নিয়ে গোটা বিশ্ব হা করে তাকিয়েছিল। রহমত ছাড়া পৃথিবী যখন বাঁচানো যাবে না, সেই সময় আল্লাহ পাক পাঠালেন তার রহমতের নবীকে। তিনি বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। নবী হে, গোটা জাহানের জন্য, আমার গোটা সৃষ্টি জগতের জন্য আমি আপনাকে করুণার মুক্ত প্রতীক করে পাঠিয়েছি। আপনি আমার রহমত, আল্লাহু আকবার, আপনি আমার রহমত। আমার দুনিয়া বাঁচাবার জন্য, আমার মানব গোষ্ঠী বাঁচাবার জন্য আপনি আমার রহমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে এলেন, দৃশ্য অবলোকন করলেন, একটি যৌবন কাল কাটালেন, তার কৈশোর, তার তারুণ্য, তার যৌবন সবটা কাটালেন এই জাহিলি সমাজের ভেতরে। কিন্তু জাহালাতের এতটুকুন স্পর্শ, জাহালাতের এতটুকুন গ্লানি, জাহালাতের এতটুকুন কাদা তাকে স্পর্শ করতে পারে নাই। সুবহানাল্লাহ, হৃদয় দিয়ে সমাজকে অনুভব করেছেন। সিরাত মাহফিল যদি কিয়ামত পর্যন্ত আমরা করি, আর যদি রসুলকে চিনতে না পারি, অনুসরণ করতে না পারি, এই সিরাত মাহফিলের কোনো মূল্য হবে না। আমরা তো বুঝতে পারি নাই, না বুঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত করি। কিরকম মহব্বত করি? বারোই রবিউল আউয়াল যখন এলো, রবিউল আউয়াল বাদ যখন এলো, বিশাল বিশাল মিছিল, তার ভেতরে একজনকে দেখাবার জন্য সামনে বসায় রাখা হলো। মনে হলো যেন সকল আয়োজন তার জন্য, বিরাট বিশাল মিছিল হলো। এরপরে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা হলো। আপনারা বলেন এই মিছিল লাখ লাখ টাকা খরচ করে এই মিছিল, আর এই মিলাদের পর এই মিষ্টি খাওয়ার পর যারা এই মিছিলে অংশগ্রহণ করলেন, যারা মিলাদ করে এই মিষ্টিগুলি খেলেন, তারা যদি ব্যবসায়ী হয়ে থাকেন, তাদের ব্যবসায় কি ইসলাম আছে? তাদের পরিবারের মধ্যে কি ইসলামের আদর্শ আছে? তাদের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত রসুলের আদর্শের অনুসরণ আছে? কি লাভ? প্রহসন, প্রহসন। রসুল্লাহকে যা ভালোবেসেছেন সাহাবিরা,
আমরা কি এরকম ভালোবাসতে পারবো? শুধু সাহাবি নয়, আবু তালিব যিনি মুসলমান নন, ইসলাম নিয়ে ইমান নিয়ে মরতে পারেন নাই, আবু তালিব যে রাসূলুল্লাহকে ভালোবেসেছেন সেই ভালোবাসার মাপকাঠিতে আবু তালিবের জুতার কাছে আমরা যেতে পারবো কখনো? যিনি তার পরিজাত টুকরা সন্তানকে এক পাশে ফেলে রেখে ইয়াতীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকে ধারণ করে রাতটা কাটিয়ে দিতেন, দিনটা কাটিয়ে দিতেন। এই ভালোবাসার পরেও, এত বড় ভালোবাসার পরেও আবু তালেবের জায়গা হবে কোথায় বলে? সুতরাং আপনার মিছিল, আপনার জশ্ন জুলুস, আপনার আয়োজন, আপনার মিলাদ, এই মহব্বতের চার পয়সা মূল্য নাই যদি রসুলের আদর্শ দিয়ে সমাজ এবং রাষ্ট্র গড়তে আমরা না পারি। আজকে আমাদের আরে ভাই এই কি স্লোগান, আমরা পানি দিয়ে সব ঠান্ডা করতে চাই, দুনিয়ায় আমরা কোথায় চিন্তা করেন? যখন পৃথিবী যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি কোরআন ও হাদিস চষে, পৃথিবী কোথায়? মুসলমানরা মার খেতে খেতে শেষ হয়ে যাচ্ছে, প্যালেস্টাইন জ্বলছে, কাশ্মীর জ্বলছে, বার্মা জ্বলছে, সারা দুনিয়া মুসলমানদের গায়ে আগুন লাগিয়ে দিয়ে ইসলামের দুশ্মনেরা যখন আনন্দে আত্মহারা, তখন আমরা চিন্তা করি মাইকে আজান দেওয়া জায়েজ আছে কি নাই? আহারে কপাল পোড়া, আহারে কপাল পোড়া। ও যেন সেই বাগদাদের হালাকু খানের মুসলিম নিধন অভিযান যখন চলছিল, সমানে মুসলমান আরে বলা মারতেছে, পড়াইতেছে মুসলিম গ্রন্থাগার, এক একটা লাইব্রেরিতে 4-5 লাখ কিতাব, চিন্তা করতে পারেন 4 লক্ষ কিতাব রাখতে কত বড় জায়গা লাগে এই মাঠে ধরবে? এক একটা লাইব্রেরিতে 4-5 লক্ষ করে কিতাব, এই কিতাব পড়ে মুসলমানেরা তাদের আদর্শের উপর উজ্জীবিত হয়ে দুনিয়ায় মাথা উঁচু করে দাঁড়াবে, পড়াও আগুন দাও। আগুন দেওয়া হলো হালাকু খানের নির্দেশে সমস্ত লাইব্রেরিগুলিতে, আগুনে পড়ে ধোঁয়ায় ধোঁয়াকার হয়ে গেল গোটা বাগদাদ, হালাকু খার অস্বস্তি লাগতে লাগলো, বললো এগুলো কিসের ধোঁয়া? কয় কিতাবের আগুনের ধোঁয়া, কয় এখন আর আগুন বন্ধ করো, পোড়া আপোড়া যা আছে দাস্তা নদীতে ফেলায় দাও। সমস্ত পোড়া আপোড়া পানি কিতাব পুরি যখন দাজলার মধ্যে ফেলে দেওয়া হলো, এত কিতাব ছিল দাজলার স্রোত বন্ধ হয়ে গেল। এই যখন ছিল বাগদাদের অবস্থা, ঠিক সেই সময় এক শ্রেণীর লোকেরা মসজিদের মধ্যে বসে আলোচনা করতেছিলেন ঈসা আলাইহিস সালাম যে গাধার উপরে চড়ে বেড়াতেন, ওই গাধার পেশাব পাক না নাপাক? আমি যখন পত্রিকা পড়ি চট্টগ্রামের একটা মসজিদের মাইক নিয়ে, মাইকে আজান দেওয়া জায়েজ কি না জায়েজ তাই নিয়ে কপ্তান ফোটে, ওরা মুসলমান নামের অযোগ্য। আল্লাহ এদের হেদায়ত করুক জোরে বলেন আমি। এই ধরনের কোন আলেম যদি ফতোয়া দেয় তাকে দেখে পাবনা হেমায়তপুর বাংলা হাসপাতালে পাঠায় দেয়, মুসলমানদের ইজ্জত নষ্ট করেছে, মুসলিম সমাজের ইজ্জত নষ্ট করেছে। তুমি কি কালা শরীফের আলেমদের চাইতে বড় আলেম নাকি? আমার দেশের যত আলেম আছে বিনবাজের ছাত্র হওয়ার যোগ্যতা রাখাও কষ্টকর, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। এত বড় আলেমরা সেখানে রাত 3-24 ঘন্টা মাইক বাজে, তুমি কোথা থেকে হাজির হয়েছো? কোন মঙ্গল গ্রহে থেকে হাজির হয়েছো? প্রিয় ভাই সাহেব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কেন এসেছিলেন? এজন্য শুধু নয় যে আমরা তার মতো টুপি পরবো, দাড়ি রাখবো, জামা রাখবো, বাস কিসা খাবো, এটুকুনের জন্য নয়, তিনি এসেছিলেন একটি সমাজ বিপ্লব করার জন্য, একটি রাষ্ট্র বিপ্লব করার জন্য। এই কথা ভুল না ঠিক? সবাইকে বলতে হবে ভুল না ঠিক? যদি তাই হয় তাহলে আমরা কি করতেছি? তাই না তা ভাবুন, মুসলিম গোষ্ঠীরা কোথায় তোমরা যাচ্ছ?
আর যদি বুশ তোমাদের জুতা দিয়ে পিটায়, শ্যারন যদি তোমাদের কানে ধরে টানে, শ্যারন আর বুশকে দোষ দেওয়া যাবে? শোর হুয়া হ্যায় কি দুনিয়া সে মুসলিম হো গয়ে নাবুদ, হম ইয়ে কহতে হ্যায় কি থে কহীন মুসলিম মৌজুদ। আল্লামা ইকবাল বলছেন, আওয়াজ উঠেছে বিশ্বজুড়ে, মুসলমান গেল, মুসলমান গেল। আমি বলি, মুসলমান কি ছিল? থাকলে তো যাবে, এগুলা মুসলমান নয়। আমি বারবার আপনাদের সামনে কথা বলেছি, মরা মানুষ জিন্দা হওয়া যদি জায়েজ হতো, বাতাস পাচ্ছি না। মৃত্যু মানুষ জিন্দা হওয়া যদি কোন সুরত থাকতো, আর একজন সাহাবি যদি জিন্দা হতে পারতেন আর আমাদের দৃশ্য যদি দেখতেন, তাহলে চিৎকার দিয়ে বলতেন, আল্লাহর কসম, সাহাবায়ে কেরাম জীবন দিয়ে, রক্ত দিয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দামদার মোবারক শহীদ করে যে মুসলমান তৈরি করে গিয়েছিলেন, আল্লাহর কসম, এগুলি সেই মুসলমান না। আমরা খোলস নিয়ে টানাটানি করছি, আসলটা বাদ দিয়ে দিছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাযাকুমুল্লাহ, আপনারা যারা দেখতে পাচ্ছেন না, আমি ক্ষমা চাচ্ছি, কারণ প্রচন্ড গরম এখানে, একটু বাতাস না হলে বলতে পারবো না। আপনারা অনুমতি দিবেন? আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিপ্লব করতে এসেছিলেন, ইসলামী বিপ্লব। বলুন তো নাম কি? সেই বিপ্লব তরবারি দিয়ে নয়, সেই বিপ্লব মানুষকে হত্যা করে দিয়ে নয়। ইসলাম তরবারির মধ্য দিয়ে আসে নাই, ইসলামের দ্বারা দুশ্মন তারাই ইতিহাস চিত্রিত করেছে মুসলমানদের, যে জাতির ইতিহাস থেকে রক্তের গন্ধ আসে না। আমাদের জাতির ইতিহাস থেকে রক্তের গন্ধ আসে না, রক্তের গন্ধ আসে ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, সেকুলারিজম, কমিউনিজম। তোমাদের ইতিহাস থেকে পচা রক্তের দুর্গন্ধ ছড়া। আজ রাশিয়ার মাটি খুঁড়লে পরে লক্ষ লক্ষ মানুষের কঙ্কাল পাওয়া যায়, বিপ্লব করতে গিয়ে তারা এত মানুষ মেরেছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বিপ্লব করেছিলেন, সেই বিপ্লবে উভয় পক্ষের মাত্র কয়েক শত লোকের জীবন গিয়েছিল, মাত্র কয়েক শত লোকের রক্তের বিনিময় একটি বিপ্লব প্রতিষ্ঠিত হলো, একটি বিপ্লব কায়েম হলো, একটি সমাজ বিপ্লব হলো, রাষ্ট্রীয় বিপ্লব হলো। যেই বিপ্লবের যেই রাষ্ট্রের নমুনা পৃথিবীর কোন মানুষ আজ পর্যন্ত করতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। এটা করেছিলেন কি দিয়ে? তরবার দিয়ে নয়, এটা তিনি করেছিলেন উদারতা দিয়ে, ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিন্ত লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল ক্বালবি লানফাদ্দু মিন হাওলিক। হে নবী, আপনার উপরে আল্লাহ পাকের রহমত এবং করুণা এই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কলিজাটাকে নরম বানিয়ে দিয়েছেন, আপনার দিলটাকে, আপনার কান আল্লাহ পাক নরম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যারাই আপনার কাছে আসে সব সিমেন্টের মতো জাম হয়ে যায়। যদি আপনার কলব হতো কঠোর, হৃদয় চরিত্র ব্যবহারটা হতো রূঢ়, অবশ্যই আপনার কাছের থেকে সব লোক ছিটকে পড়তো, কেউ কাছে আসতো না। মহব্বতে পাগল হয়ে গেছে মানুষ। সুবহানাল্লাহ। বলে ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা ছেড়ে দিয়ে দৌড়ে আসতো রাসূলের কাছে। সুবহানাল্লাহ। বলবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তাদেরকে বলতেন, আসসালামু আলাইকুম। আমরা কি বলি? আমরা অপেক্ষা করি সালাম আমারে দেবে, কারণ আমি নেতা। মুসাফা করতে গিয়ে হাত সবটুকু দিতে চায় না, যদি নেতৃত্বের সর্বনাশ হয়, হাসি মুখে কথাও বলতে চায় না, কপাল পোড়া। এগুলো কি? কপাল পোড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এমন ছিলেন, কারো সঙ্গে কথা বলতে গেলে ঘাড় বাঁকা করে এভাবে কথা জীবনেও বলেন না।
যার দিকে ফিরে কথা বলতেন, পুরা বডি শরীর মোবারক তার দিকে ফিরে কথা বলতেন, যাতে ওই ব্যক্তি মনে না করতে পারে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইগনোর করছেন, অবহেলা করছেন। আল্লাহু আকবার। মুসাফা করতে গিয়ে হাত ছেড়ে দিতেন না যতক্ষণ সেই লোক হাত ছেড়ে না দিত। হাসি মুখে কথা বলতেন, মুখ বেজার করে থাকতেন না। নবুয়তের দরবার তো নবুয়তের দরবার, সুবহানাল্লাহ। দরবারটা কি কি দরবার? সুবহানাল্লাহ। রং সম্রাট গোয়েন্দা পাঠিয়ে দিয়েছিল, দেখো তো একটু দেখে আসো, যেভাবে রাস্তা একটার পর একটা দখল হচ্ছে, না জানি আমারটাও কখন দখল হয়ে যায়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিংহাসন কেমন, ব্যক্তিটি কেমন, দেখে আসো। তিনি দেখে মাসখানেক মদিনায় থেকে ঘুরে ফিরে রং সম্রাটের কাছে গিয়ে বললেন, প্রায় 100 বছরের কাছাকাছি আমার বয়স, দুনিয়ার বহু রাজরাজাদের দরবার দেখেছি, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মতো অনারম্বর দরবার জীবনে কোথাও দেখি নাই। ওখানে কোনো সিংহাসন নাই, ওখানে কোনো চেয়ার নাই, সকলের সাথে মিশে বসেন, লোকেরা তার দিকে তাকিয়ে থাকে, আর সে চেহারায় আমার কেউ চোখ নিচে নামাতে পারে না। তিনি উঁজু করলে পানিগুলি কেউ প্রবাহিত হতে দেয় না, পানিগুলি মাঝে থেকে উঠায় গায়ে মাখায় না। তিনি থুতু ফেললে লোকেরা উঠায় গায়ে মাখায় না, কারণ তার মধ্যে মিশক এবং হাম্বারের সুগন্ধ ছড়ায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি দিয়ে ইসলাম বিজয় করেন নাই, ইসলাম বিজয় হয়েছে মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে। সুবহানাল্লাহ। দরবারে নববী লোকেরা ভাব গম্ভীর পরিবেশে বসে থাকেন, জাহান্নামের আয়াত নাজিল হচ্ছে, জান্নাতের আয়াত নাজিল হচ্ছে, যুদ্ধের আয়াত নাজিল হচ্ছে, লোকেরা ভাব গম্ভীর পরিবেশে বসে আছেন। এটাকে হালকা করার জন্য মাঝে মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রসিকতাও করতেন। সেই রসিকতা আমাদের রসিকতার মতো নয়, আমাদের লোকেরা যেমন রসিকতা করে মিথ্যা আশ্রিত, একটা গল্প বানায় দিল যার কোনো অস্তিত্বই নাই, মারি দিল মাঝখান দিয়ে একটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসিকতা করতেন সত্য নির্ভর, সত্যাশ্রয়ী, শিক্ষণীয়। এক বুড়ি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বুড়ি মানুষ, চলাফেরা করতে পারি না, আমাকে দয়া করে একটি উট দিবেন, তাহলে আমার জন্য খুব সুবিধা হয় যাতায়াতে। হুজুর বললেন, হ্যাঁ দেব, তোমার আমি একটা উঁটের বাচ্চা দেব। বুড়ি খানিকটা অসন্তুষ্টি হলো, আমি চাইলাম উট যার উপরে আমি চড়তে পারি, আপনি দিবেন একটা বাচ্চা, ওই বাচ্চা তো এমনি চড়তে পারে না, আমার নিয়ে চলবে কেন? ফেরেশতারা মুস্কি হেসে বললেন, তোমারে যে আমি উটটা দেব, সে উটটা কোনো না কোনো উটের বাচ্চাই তো হবে, ওটা তো পাহাড় থেকে আর বাইর হয় নাই, মাটি থেকে তো আর বের হয় নাই, কোনো না কোনো উঠের বাচ্চাই তো হবে। এই ছিল তার রসিকতা। আর একবার রসিকতা করলেন সাহাবায়ে কেরাম বসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাতালা মুয়াজ্জিন মুয়াজ্জিনান, দেখো এক মুয়াজ্জিন আর এক মুয়াজ্জিনের জবাব করতেছে, শুনে সবাই হতচকিত হয়ে উঠছে। মুয়াজ্জিন মুয়াজ্জিনের জবাব করে, সাংঘাতিক কথা, তাকায় দেখে হযরত বেলাল একটা মোরগ জবাব করতেছিল, মোরগে মুয়াজ্জিন বিলালে মুয়াজ্জিন। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রসিকতা। বিশ্ব পরিচালনা করার জন্য আল্লাহ তাকে পাঠিয়েছিলেন, মহব্বত দিয়ে আর ভালোবাসা দিয়ে জয় করেছেন। কে না জানে, এক বেদুইন মসজিদের আবাবির ভেতরে এসে পেশাব করে দিয়েছিল, সাহাবায়ে কেরাম বরণ হলেন, বাধা দিবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা দিলেন না, বললেন তাকে কাজটা শেষ করতে দাও। কাজটা শেষ হওয়ার পর তাকে কাছে নিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি জানো তুমি এই কামটা করছো কোন জায়গায়? এটা মসজিদ, আমরা এখানে নামাজ পড়ি, আল্লাহকে সেজদা দেই, ভবিষ্যতে এই ধরনের কাজ যখন তুমি করবে তখন মসজিদে অবশ্যই করবে, না বাইরে কোথাও গিয়ে করবে। লোকটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ব্যবহারে অবাক হয়ে গেল। হুজুর সাহাবায়ে কেরামদের দিকে ফিরে বললেন, ইন্নামা বুইস্তু মুয়াসসিরি ও সাহাবীরা, আল্লাহ তোমাদেরকে সহজ করার জন্য পাঠাইছেন, কঠিন করার জন্য পাঠান নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আল্লাহ পাক তাকে পাঠিয়েছিলেন
একটি সমাজ বিপ্লব, একটি রাষ্ট্র বিপ্লব করার জন্য। কারণ রাষ্ট্রীয় শক্তি যদি হাতে না থাকে তাহলে আইন তৈরি করে জনগণকে কোনো শান্তি দেওয়া যায় না। আপনারা যেমন লক্ষ্য করেছেন, আমরা যারা ওয়াজ করি ময়দানে, এরকমের আমরা যদি ময়দানে ওয়াজ করে করে 5 বছর 10 বছর যদি বলতাম যে পলিথিন খুব খারাপ সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, জনগণের জন্য, আপনারা পলিথিন ব্যবহার করবেন না, কাজ হইতো আমাদের ওয়াজে? বলেন, এটা কাজ হয়েছে কোন জায়গায়? পার্লামেন্টে। বলেন কোন জায়গায়? পার্লামেন্টের মধ্যে আইন তৈরি হয়েছে, এটাকে, এটার উৎপাদন, এটার বিপণন, এটার ব্যবহারকরণ সবটাই নিষিদ্ধ করা হয়েছে, বাস ঠান্ডা হয়ে গেছে, আইন হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা? এখন ঠিক একইভাবে আমরা মাত্র এখানে 17 জন, 60 জনে 2 জন, 300 তে 17। যদি আল্লাহ পাক এমন পজিশনে নিতেন, পলিথিন বন্ধ হয়েছে যে কায়দায়, যে সংখ্যা দিয়া, এরকম একটা সংখ্যা যদি আল্লাহ ইসলামের হাতে দিতেন, তাহলে মদ বন্ধ করতে কি দেরি লাগতো? জুয়া বন্ধ করতে কি দেরি হতো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার জন্য আসছিলেন। আইনের মাধ্যমে পরিবর্তন করা, ঘাড়ের উপরে পিটাই নয়। ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনাকে উপদেশ দিতে পাঠানো হয়েছে, দারোগা হিসাবে পাঠানো হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন উঠতে পারে মনের মধ্যে, তাহলে জিহাদুল হইল কেন? সবই যদি উপহার ব্যবহার দিয়ে হয় তো জিহাদুল হইল কেন? প্রশ্ন উঠতে পারে। এটা হয়েছে এই কারণে, একটি জিহাদের শুরু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সবগুলো ছিল ডিফেন্সিভ। যখন আক্রান্ত হয়েছেন, আক্রমণের জবাব দিয়েছেন, আর সে জবাব ছিল দাঁত ভাঙ্গা জবাব। মার যখন শুরু হয়, আপনি আমারে মারবেন, আমরা তো ঈসা আলাইহিস সালামের উম্মত না, আপনি আমারে মারবেন, আর আমি বলবো যে ভাই হাতে ব্যথা পাইছেন নাকি, আর একখান ঠাস করে মেরে দাঁত সবগুলো ভালাই দেন, এইটা তো হবে না। আমার কোরআন আমাকে শিখাইছে, পায়ের বদলে পা, হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, নাকের বদলে না, জানের বদলে জান। তো তুমি আমারে মারবা, আর আমি মারবার সময় স্কিন দিয়ে মাঠে মেপে দেখবো কোন জায়গায় মারলে ব্যথা পাবে, এটা তো সম্ভব। সুতরাং প্রত্যেকটি যুদ্ধ ছিল ডিফেন্সিভ, আর আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছেন, নইলে এই যুদ্ধগুলোকে, যুদ্ধগুলিতে বিজয় হওয়া সম্ভবপর ছিল না। সব জায়গায় মুসলমান কম, এক জায়গায় বেশি হয়েছিল, ইয়ৌমা হুনাইন, হুনাইনের বেশি ছিল। মুসলমান যে সংখ্যার দিক থেকে সংখ্যাগরিষ্ঠতার উপরে ভিত্তি করে যেতে না, যেতে যে আল্লাহর রহমতে আর ইমানের জোরে, তার প্রমাণ হুনাইনের যুদ্ধ। আপনারা সূরায়ে আল আনফাল পড়বেন, আপনারা বুঝতে পারবেন। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন, 13টি বছর পর্যন্ত বরদাস্ত করেছেন। আল্লাহর ঘরের মধ্যে কতগুলি মূর্তি ছিল বলে? 360টি মূর্তি, একটি মূর্তিও 1 ইঞ্চি জায়গাও সরাইতে তিনি পারেন নাই, বরদাস্ত করেছেন, তৈরি করেছেন লোক, লোক তৈরি হয়েছে। যেমন ইসলামী ছাত্র শিবির ঠেঙ্গা মারিয়া লাঠি মারিয়া জনগণের কাছে যায় না, ছাত্রদেরকে পিটাইয়া বলে না যে শিবির করাই লাগবে, এরকম বলেছে কোথাও? বলেছে কোথাও? ব্যবহার দিয়া, উদারতা দিয়া, ভালোবাসা দিয়া তাদেরকে আহ্বান করতেছে। সুতরাং একটা জনগোষ্ঠী তৈরি করতে হবে, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য একটি জনগোষ্ঠী তৈরি করা প্রয়োজন। 13 বছর বসে রসুল্লাহ তাই করলেন। কিসব মানুষ তৈরি হলো দেখছেন? আবু বকর, অমর, উসমান, আলী, আবু উবাইদা ইবনুল জাররাহ, আবু ইবনুল আস, আবু মুসা আশআরি, জাবির, জুবায়ের, খাব্বাব রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই সব মুজাহিদ তৈরি হয়ে গেল। জীবনের বিনিময়, রক্তের বিনিময়, যারা আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে পারে এমন লোক তৈরি হয়ে গেল 13 বছরের মধ্যে। মদিনা মুনাওয়ারায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। এবার আসল কাজ, কাজটা কি?
أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا الله تبارك وتعالى يا رسولك دين حق এবং সত্যের বিধান সহকারে পৃথিবীতে প্রেরণ করেছি এই জন্য যাতে করে তিনি মানব রচিত সকল মতবাদের উপরে আমার দিনকে যেন বিজয়ী করে দিতে পারে কোরআনকে বিজয়ী করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আল্লাহ পাক তাকে পাঠালেন এবার তিনি প্রেসিডেন্ট এবার তিনি কি বলে এবার তিনি রাষ্ট্রপতি আল্লাহ পাক তাকে যেই মক্কা থেকে একাএকি একজন মাত্র সাথে নিয়ে রাতের আধারে আত্মগোপন করে মদিনা মুনাওয়ারায় এসেছিলেন আজ তার সাথে 10,000 সাহাবী তিনি চলছেন মক্কা অভিযানে মক্কা যখন প্রবেশ করলেন হাদিস শরীফে এসেছে যে উটের পৃষ্ঠে তিনি সওয়ার ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শ্রদ্ধায় মহব্বতে বিনয়ে এই যে বিশাল বিজয় কাফেররা সমানে দৌড়াচ্ছে এই মহাবিজয়ে উল্লসিত না হয়ে তার মাথা ক্রমান্বয়ে নিচু হচ্ছিল হতে হতে হাদিস শরীফে এসেছে বারবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্তক মুবারক উটের পিঠের উপর এরকম পড়তেছিল এই আদর্শ যারা সকলেই জানে পৃথিবীতে কোন দেশ অথবা কোন দল ক্ষমতায় যখন আসে যে দল ক্ষমতায় থেকে অত্যাচার করেছিল তাদেরকে নির্মম হস্তে দমন করে মারে পিটে পিটায় কাটে কচু কাটা করে শেষ করে দেয় ইমান আর আল্লাহর প্রতি যাদের মহব্বত থাকে ভয় থাকে তাদের দিল হয় নরম সুবহানাল্লাহ সেই জন্য তারা প্রতিহিংসা পরায়ণ হয় না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন মক্কা শরীফে ঘোষণা করে দিলেন সকলকে ক্ষমা করা হলো সাধারণ ক্ষমা আবু সুফিয়ানকে ক্ষমা করা হলো আবু সুফিয়ানের বাড়িতে যারা আশ্রয় নেবে তাদেরকে ক্ষমা করা হলো সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামে প্রবেশ করেছেন নেতারা কাঁপতেছে কাঁপবে না বিলালকে মারছে যারা খাদ্দাবকে মেরেছে খুবায়েবকে মেরেছে সুমাইয়াকে শহীদ করেছে এই সব জাহিল সব দাঁড়ায় কাঁপতেছে থরথর করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন কুরাইশের নেতৃবৃন্দ বলো আজকে আমার কাছ থেকে কেমন ব্যবহার আশা করো তাদের তো কথা বলার উপায় নাই রুহু বলার কাছে তখন জিহবা আড়ষ্ট হয়ে গেছে বলছে শুধু এতটুকু বললো একজন উত্তম ভাই এবং একজন উত্তম ভাইয়ের ছেলে হিসেবে যে ব্যবহার করা ব্যবহার পাওয়া আশা করা যায় আমরা সেই ব্যবহার আপনার কাছ থেকে আশা করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে কি বললেন আল্লাহর নবী বলেন শোনো তোমাদের ব্যাপারে আজ আমি সেই কথাই বলবো যেই কথা আমার ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রেসিডেন্ট হওয়ার পর যে 11 ভাই তাকে কুয়ার ভিতরে মারার জন্য ফেলে দিয়েছিল ওই ভাইগুলি যখন সাহায্য নিতে এলো হযরত ইউসুফ তাদের ব্যাপারে যা বলেছেন আমি তোমাদের ব্যাপারেও তাই বলবো কথাটি হচ্ছে এই লা তাসরিব আলাইকুমুল ইয়াউম তোমাদের বিরুদ্ধে আজ আমার কোনো ক্ষোভ নাই বিদ্বেষ নাই হিংসা নাই প্রতিহিংসা নাই সবাইকে মাফ করে দিলাম আল্লাহর হস্তে মাফ করে দিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদারতা দিয়ে ভালোবাসা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন হেলেন মদিনায় তৈরি হলো ইসলামের রাষ্ট্র ক্ষমতায় গেলেন কারা মন্ত্রী পর্যায়ে রাষ্ট্রীয় ক্ষমতায় বিভিন্ন সেক্টরে কারা এলেন যাদেরকে 13 বছর বসে মদিনে মক্কায় যাদেরকে বানানো হয়েছিল সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খাইরুল কুরুন কারনি সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ চুরি নাই ডাকাতি নাই জেনা নাই ব্যভিচার নাই হত্যা নাই ধর্ষণ নাই কাফেরেরা দেখলো
যে আমরা খামোখাই এই লোকটার সাথে বিরোধিতা করেছি, উনি তো আমাদের ধর্মের বিদ্বেষী কোনো লোক না, আমরাও তো চাইছিলাম এইরকম যেখানে বৃদ্ধরা ভাতা পাবে, যেখানে দুগ্ধ পোষ্য বাচ্চার মা ভাতা পাবে, বেকার যুবকেরা ভাতা পাবে, চুরি ডাকাতি নাই এমন একটি সমাজ তো আমরাও চেয়েছিলাম। এই যখন অবস্থা হলো আল্লাহ রাব্বুল আলামিন তখন নাজিল করলেন সূরা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে, সাহায্য আসবে, তখন দেখতে পাবে দমে দমে লোক ইসলামের মধ্যে প্রবেশ করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময় দেখা গেল আরবের চতুর কোণা থেকে লোকের আসতে আসতে মুসলমান হলো, কালেমা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কাফের আর রইল না, মুসলমান হয়ে গেল। এই ছিল ইসলাম, ঘাড়ে ধরে ঠেসে ধরে ইসলাম করা হয় নাই, মুসলমান বানানো হয়নি। আজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ দিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন সেটা ছিল, তার নাম হলো কোরআন। তার নাম কি বলুন? কোরআন। এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা যায় তাহলে শুধু মুসলমান না, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই নিরাপদে থাকবে। এটা বিশ্বাস করেন কিনা? কোরআনের আইন চালু হলে হিন্দুদের অসুবিধা হবে? এই যে দুর্গা পূজা গেল, দুর্গা পূজা নিয়ে এক শ্রেণীর রাজনৈতিক দলের লোকেরা দেবদমি সরালো, পূজা এবার হবে না, ভাঙ্গে চুরে শেষ করে ভালো, এই বলে একটা ত্রাস সৃষ্টি করে দিল সারা দেশে, ঠিক না? পূজা ভালো মতো হয়েছে না হয় নাই? সিটারবাঙের দুর্গার ঠ্যাং মাংসে কেউ, হাত মাংসে, পল্লা মাংসে পূজা ঠিক মতো হয়েছে কিনা বলবে? কেন হলো ঠিক মতো? কারণ আল্লাহ নবী বলেছেন মুসলমানদের মাঝে সংখ্যাগুরু, মুসলিম দেশের ভিতরে সংখ্যালঘু যারা থাকবে তারা হবে আমানত। ওই আমানতের উপরে সংখ্যালঘুদের উপরে কেউ যদি জুলুম করে অত্যাচার করে তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আল্লাহর দরবারে সংখ্যালঘুদের পক্ষ সমর্থন করে মুসলমানদের বিরুদ্ধে মামলা দায়ের করব। পৃথিবীতে কেউ এই কথা বলতে পারেনি, পেরেছে কেউ বলতে? কেউ পারেনি। এই জন্য মুসলমান যে দেশে বেশি সেই দেশে অমুসলিমরা নিরাপদ। এই যে ভারত আমরা 800 বছর শাসন করেছি, করি নেই কারা? মুসলমানরা। 800 বছর মুসলমানরা যদি পরধর্ম অসহিষ্ণু জাত হতো হিন্দুদের একটা টিকিও টিকে থাকতে পারত না, একটা মন্দির বাস্তব না, ঠিক কিনা? মরক্কের রাবাত থেকে শুরু করে ইন্দোনেশিয়ার জাকার্তা পর্যন্ত 750-800 বছর আমরা রাজত্ব করেছি। মুসলমান রাজত্ব করার কারণে অমুসলিমরা নিরাপদ থেকেছে। আমাদের দেশে সাম্প্রদায়িক দাঙ্গা নাই, হিন্দুদের ভোটগুলি পাওয়ার জন্য যারা শকুনের মতো লালায়িত সেই দলটি সব সময় দেখতে থাকে যেখানে সাম্প্রদায়িক দাঙ্গা নাকি লেগেই আছে। আপনারা আমাকে বলেন চট্টগ্রাম মহানগরী সুশিক্ষিত সমাজ এখানে বাস করে, লেখাপড়া আপনারা জানেন। 1947 সালের 14 আগস্ট ব্রিটিশের অধীনতা থেকে এই জমিন মুক্ত হয়েছিল 14 আগস্ট, আর ভারত মুক্ত হল একই বছর 15 আগস্ট। আপনারা সাক্ষী দেন 47-এর 14 আগস্ট থেকে শুরু করে 2002 সালের 20 অক্টোবর পর্যন্ত বাংলাদেশে কমিউনাল রায়ত, সাম্প্রদায়িক দাঙ্গা, হিন্দু মুসলমান খুনাখুনি মারামারি কয়বার হয়েছে? জবাব দেন। একবারও হয়নি।
যদি কেউ বলে হয়েছে সে 100% মিথ্যাবাদী। পৃথিবীর ইতিহাস সাক্ষী, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির হাজার বছরের উজ্জ্বল স্বর্ণালু ইতিহাস সৃষ্টি করেছে পৃথিবীর বুকে। একই 47-এর 14ই অগস্ট থেকে এ পর্যন্ত আমার দেশে একবারও সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই, কিন্তু 47-এর 15ই অগস্ট থেকে শুরু করে 2002 সালের 20 অক্টোবর পর্যন্ত প্রতিবেশী ভারত মুসলমানদের উপর আক্রমণ করেছে, মুসলমান নিধন করেছে, সাম্প্রদায়িক দাঙ্গা করেছে 18,000 বার। এই জন্যে মুসলমান পৃথিবীর সেরা জাত, মুখ ফুলায় বলতে পারি মুসলমান পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। এটা আমার কথা নয়, এই শ্রেষ্ঠ জাতির গৌরব আমাকে দিয়েছেন কে? তোমরা শ্রেষ্ঠ জাতি কে বলতেছেন? কাদেরকে বলতেছেন? সেই শ্রেষ্ঠ জাতির মর্যাদায় আমরা কি আছি? বলেন আছি? সেই শ্রেষ্ঠ জাতির মর্যাদায় আমরা এখন নাই। কেন নাই? এই জন্য নাই যে রাসূলের আসল আদর্শ ছেড়ে দিয়ে শুধু মিছিল, তার সামনে আর মিলাদ এইটুকু ধরে রেখেছি, আদর্শ ধরতে পারি নাই। যে মুসলমান নামাজ পড়ে মুখে দাঁড়িয়ে আছে, লম্বা জামা পরে বছরে হজ করে রমজান মোবারক উমরা করতে যায়, তিনি যখন ব্যবসা করেন ওজনে কম দেন, খাদ্যে ভেজাল দেন, বিবিকে পর্দায় রাখেন না, মিথ্যে কথা বলেন, এরকম লোক হয়তো চট্টগ্রামে না থাকতে পারে কিন্তু বাংলাদেশে বহুত আছে বিভিন্ন জায়গায়। এই যদি হয় তাহলে রসুলের উন্মত বলে দাবি করা আমাদের কি থাকতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসায়ী ছিলেন, ব্যবসা কেমন করতে হয় শিখাইছেন, বিবাহ করেছেন স্বামী স্ত্রীর ব্যবহারটা কেমন হবে তিনি শিখাইছেন, তিনি নানা হয়েছেন নাতির সাথে সম্পর্ক কেমন হবে তিনি শিখাইছেন, তিনি প্রেসিডেন্ট হয়েছেন প্রজার সাথে কেমন ব্যবহার করতে হবে তাও শিখাইছেন, কেমন মানুষ বানায় গেলেন আবু বকর ওসমান ওমর আলী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, কেমন নেতা করে বানায় গেলেন, তিনি কেমন নিজে ছিলেন, তিনি ইন্তেকাল করলেন, হযরত আবু বকর ইন্তেকাল করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় এলেন, রাতের বেলায় তার পাহারায় লোক নাই, তিনি জনগণের পাহারার জন্য বাড়ি বাড়ি ঘুরে বেড়ান, এক বাড়ির সামনে গিয়ে দেখেন একটা লোক ঘরের মধ্যে ঢোকে আর বের হয়, ঢোকে আর বের হয়, কবিরা তিনি প্রশ্ন করলেন তুমি কে, এই বাড়ির মধ্যে বারবার ঢোকে আর বের হওয়ার বিষয়টা কি? তিনি বললেন পথিক আপনি আমার বিপদ বুঝবেন না, আমি বাড়ির মালিক, আমার বাড়িতে অন্য কোনো পুরুষও নাই মেয়ে লোকও নাই আমার বউ ছাড়া, আমার বউ এখনই ডেলিভারি হবে বাচ্চা হবে, তাকে সাহায্য করার মতো একটা লোক নাই, আমার স্ত্রী আমার সন্তান প্রসব করবে, আমি তার কোনো সাহায্য করতে পারতেছি না, আমার মতো বিপদে কে বলেছে কখন? তার কান্না দেখে আমার আল্লাহ তাআলা আমি বলছেন অপেক্ষা করো দেখি আমি তোমার জন্য কোনো সাহায্য করতে পারি নাকি, তিনি দৌড় দিলেন। কিছুক্ষণ পরে একটি মেয়ে লোক তিনি সাথে করে নিয়ে এলেন, বললেন তুমি বাইরে দাঁড়াও, পুরুষটিকে বাইরে দাঁড় করায় রাখলে মহিলাকে ভেতরে ঢুকিয়ে দিবে। কিছুক্ষণ পর সেই মহিলা বেরিয়ে এসে বললেন আমির মুমিনী বাড়িওয়ালাকে খোঁজখবরি দেন আল্লাহ তাকে একটি সন্তান দান করেছে। আমিরুল মুমিনীর নাম শুনিয়া সন্তান হওয়ার আনন্দ বেচারা ভুলে গেছে, ভয় ছিল, বলছে আমিরুল মুমিনীন আপনি, আমি তো বড় অপরাধ করেছি আপনি আমার জন্য দৌড়াইছেন, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন। হযরত ওমর তিনি বললেন ও আল্লাহর বান্দা উল্টো আমার কাছে ক্ষমা চেয়ো না, বরং আমি জিন তুমি বলার আগে আমি সন্তান নিয়ে তোমার বিপদের সময় আগে থেকে তোমার সেবার ব্যবস্থা করতে পারলাম না, অথচ আমি রাষ্ট্র শাসক এই জন্য কেয়ামতের দিন আল্লাহর দরবারে আমারে তুমি আসামি বানাইও না। হযরত ওমর কাঁপতেছিল, লোকটি কিছু পয়সা কিছু পারিশ্রমিক বের করে বললেন আমিরুল মুমিনীন ওই যে মেয়ে লোকটাকে আনছেন এই নার্সকে এই পয়সাগুলি দিয়ে দেন। হযরত ওমর বললেন আল্লাহর বান্দা এত রাত্রে আমি নার্স পাবো কই,
আমি কোনো নাচ পাই নাই, আমি যাকে তোমার বড় খেদমত করতে এনেছি সে কোনো পেশাদার নাচ নয়, পয়সা দিতে হবে না, আমার স্ত্রী। আল্লাহু আকবার, এই হলো ইসলাম। আর আমরা কোথায়? সামান্য একটু ক্ষমতা পাইলে মানুষের সাথে কথাও কইতে পারি না, হাসি মুখে কথাও কইতে পারি না, অহংকারের খেলায় অস্থির হয়ে যায়। আমাদের উপরে আল্লাহ রহমত করবেন কেন? আজ যদি আমাদেরকে বুশ মারে, এ মার আমাদের পাও না। ওয়া আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপরে যত বিপদ আরোপিত হয়, সমস্ত বিপদ দুই হাতে কামাই করে নিয়েছো তোমরা, এর রেজাল্ট তোমাদেরকে ভোগ করতে হচ্ছে। তাই বলে বুশের মারকে আমি ওয়েলকাম করছি না, বুশের জন্য কোন কিছু অপেক্ষা করছে ইনশাআল্লাহ। কারণ হচ্ছে আমার দৃষ্টিতে, আমার দৃষ্টিতে আমাকে কেউ কেউ বলে যে এইসব ব্যাপারে কথা বলতে গিয়ে একটু সাবধানতা অবলম্বন করবে, আমি বলি আল্লাহর চাইতে শক্তিশালী কেউ নেই। বুশ কি আল্লাহর চাইতে শক্তিশালী? আল্লাহ এই বুশের মতো কত পুরুষ আল্লাহ দেখছে, এগুলো কোনো ব্যাপারই নেই, কোনো ব্যাপারই না। এরকম মাঝে মধ্যে ফেরাউনরা মাথা উঁচু করে, আর যখনই মাথা উঁচু করে আল্লাহ কাউরে সুবাই মারে, কাউরে জুতা দিয়ে পিটায় না। সেই আল্লাহ আছে কি নয়? আজকে সারা পৃথিবীর মানুষকে, মুসলমানদেরকে টার্গেটে নিয়েছে সে। আমার দৃষ্টিতে মানব ইতিহাসের সব পৃথিবীর ইতিহাসে এমন রূপ, এমন দুর্ব্যবহারকারী প্রেসিডেন্ট আমেরিকার জীবনে আর একজন আসছে বলে আমার মনে হয় না। মুসলমানরাই খারাপ পৃথিবীতে, আর ইহুদিরা তোমার কলিজা টুকরা। মুসলমানরাই সন্ত্রাসী, আমরা মার খাই, আমাদের জন্য কথা বলা জায়েজ নাই। ও কতল ভি করতে চর্চা নেই হোতা, হাম আহ ভি করতে বদনাম হো জাতা। ও হত্যা করে সেটা নিয়ে কোনো চর্চা হয় না, আর আমি যদি আহ বলি মার খাইয়া তাহলে বদনাম হয়ে যায়। বা আহ বললো কেন? ঠিক আরো বেশি করিয়া হাসতেছেন, কান্দা দরকার, চোখ দিয়ে পানি না রক্ত বলে দরকার। মুসলমান তোমার মাথার উপরে কারণ আসতেছে, বুশ কি, এই শরম কি, শের কি সর পে বিল্লি খেল রহি, শের কি সর পে বিল্লি খেল রহি, কেসা হে মুসলমান কা বদনসিব, সাদত কি তমন্না ভুল গই, তসবীহ কি দানোঁ মে জন্নত ঢুঁড রহি। সিংহের মাথার উপরে বাঁদরের আহ্বান করছে, ইঁদুরের আহ্বান করছে, মুসলমানদের বদনসি। শাহাদত কি তমন্না ভুল গই, এই জাতি জিহাদ এবং শাহাদতের তামান্না ভুলে গিয়েছে। জিহাদের তামান্না কলিজার ভেতরে যদি না থাকে, ওই অবস্থায় যদি মারা যায় মুনাফিকের মৌত হবে, জিহাদ চলবে কিয়ামত পর্যন্ত। কোন পর্যন্ত? নামাজের মতোই ভরস। এই জিহাদ মানুষেরা ছেড়ে দিয়েছে, শাহাদতের তামান্না নাই। তসবির দানার মধ্যে বেহেস্ত খোঁজে, কোন বেহেস্ত কোন জায়গায়, কোন বেহেস্ত কোন জায়গায়, তসবির দানার মধ্যে জান্নাত পাওয়া যাবে না। আর জান্নাত তো তাহাতা জেলালি সৈয়ু, জান্নাত তরবারি ছায়া করে, সুবহানাল্লাহ। এই জাতির অরুজ এবং জয়াল, এ জাতির উন্নতি আর অবনতি কেমনে হয়, বিশ্বকবি আল্লামা ইকবাল, কবি সম্রাট রহমতুল্লাহ আলাইহি, তিনি বলছেন, আর তুঝে বতাও তকদিরে উমম ক্যা হ্যায়, আর তুঝে বতাও তকদিরে উমম ক্যা হ্যায়, শমসে রোশনা আউয়াল কাউসুর বাবা কির। এসো, এই জাতির উন্নতি আর অগ্রগতি কেমনে হয়, অবনতি কেমনে হয় তার ইতিহাস তোমারে শোনাই। এই জাতির হাতে যখন থাকে কোরআন,
এই জাতির হাতে যখন তাকে শমশির, তখন দুনিয়ার নেতৃত্ব তার পায়ের উপরে চুমা খায়। কোরআন আর শমশিরের পরিবর্তে মুসলমানদের হাতে যখন কালচারের নামে হাতে যখন আসে তবলা বেহালা ঢোল সারিন্দা নারিন্দা, তখনই কপাল পড়ে। প্রিয় ভাই সব, মুসলমানদের হাতে আজ মুসলমানদের কাছে যে কালচার এসেছে, এটা কালচার নয়, এটা মুসলমানদের দেহের ভিতরে ক্যান্সার। যেই কালচার মুসলমানদের হাতে ঢোল উঠায়, তবলা উঠায়, হারমোনিয়াম উঠায়, এটা মুসলমানদের উন্নতির পথ নয়, মুসলমানদের উন্নতির পথ কোরআন। সেই কোরআন ছেড়ে দেওয়ার কারণে আজ তারা দেখতে পাচ্ছে এই পৃথিবীতে মুসলমানরাই সব থেকে সভ্যতা। কারা সভ্যতা? আমরা এই মুসলমানেরা। আমাদের বিরুদ্ধে আমেরিকা ক্ষেপত না, ক্ষেপছে কেন? ওদের মতো পুরুষে পুরুষে এই দেশের মুসলমানেরা বিয়ে করে না কেন? ক্ষেপেছে কেন? এদেশের মহিলারা মেয়ে লোককে মেয়ে লোককে বিয়ে করে না কেন? ওদের মতো রাস্তায় রাস্তায় মদ খায় না কেন? এরা সভ্য কেন, ভদ্র কেন? কাজী আমাদের কালচারের সাথে যখন তাদের মিল হচ্ছে না, এদেরকে শেষ করো, মারো। এ কথা তো আল্লাহ বলছেন 1400 বছর আগে, ওয়ালান তারদান কাল ইয়াহুদা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহু, ওয়ালান ওয়ালান কখনোই ইহুদি আর খ্রিস্টানেরা তোমাদের উপরে খুশি হবে না যতদিন তোমরা ইহুদি আর খ্রিস্টান না হয়ে যাচ্ছ। কথা বুঝে আসছে ভাই? কথা বুঝতেছেন? তাই আজ যেখানে যা হয় সেজন্য মুসলমানেরা দায়ী। বালি দ্বীপে, বালি দ্বীপ কোথায়? ইন্দোনেশিয়া। আমরা এখন সব চিনে ফেলতেছি। বালি দ্বীপে বোমা বিস্ফোরণ হল, কোন তদন্ত করে নাই, কোন ইনকোয়ারি নাই, বোমা বিস্ফোরণের সাথে সাথে বলে দিল এটা ইসলামী দলের লোকেরা করেছে। এর নামও নাকি ভদ্র লোক, এর নামও নাকি প্রেসিডেন্ট, এর নামও নাকি গণতন্ত্রের ফেরিওয়ালা। নির্লজ্জ বেহায়া, কোন তদন্ত ছাড়া কোন ভদ্র লোক কাউকে আসামি বানাতে পারে? আমরা জানি বালি দ্বীপে এই হামলা কেন। কারণ হলো মাত্র 5 বছরের আন্দোলনের মধ্য দিয়ে ইন্দোনেশিয়ার পূর্ব তিতুমিরকে তোমরাই জাতিসংঘের ফতোয়া দিয়া স্বাধীন বানায় দিছ। মুসলিম দেশ ইন্দোনেশিয়াকে খর্ব করার জন্য আবার বালি দ্বীপে রহস্যজনক বোমা ঘটন, বোমা বিস্ফোরণ ঘটিয়ে এটাকেও স্বাধীন করে আস্তে আস্তে করে ইন্দোনেশিয়াকে ইতিহাসের বুক থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্রই মাত্র। প্রিয় ভাই সব, 5 বছর আন্দোলন করিয়া পূর্ব তিমুর স্বাধীন হয়ে গেল। 50 বছর স্বাধীনতা আন্দোলন করল ফিলিস্তিনি মুসলমান, 50 বছর স্বাধীনতা আন্দোলন করল কাশ্মীর। আজ অভিশপ্ত ইহুদি জাতি তাদের কামানের গোলা ছুড়ে দেয়, আর গোলামের পাপড়ির মতো সুন্দর সুন্দর চেহারার উম্মতে মুহাম্মাদী রাস্তার উপরে বুকের রক্ত গুলো ঢেলে দেয়। ওরা কামানের গোলা মারে, এদের কাছে গোলা নাই, পাথর দিয়ে তার জবাব দিতে চেষ্টা করে, বুলডোজার দিয়ে, কামান দিয়ে। 50 বছরের স্বাধীনতার স্বপ্ন সাত অভিশপ্ত ইহুদি জাতি আমেরিকার পৃষ্ঠপোষকতায় ফিলিস্তিনি মুসলমানদের স্বাধীনতার স্বাদ মাটির সাথে মিশাই দিয়েছে, কাশ্মীরের স্বাধীনতার স্বাদ মিশাই দিয়েছে। আজ তার চিন্তা অনেক লম্বা হয়ে গেছে, এখন আক্রমণ করবে বাগদাদ। বাগদাদ এখানে শুয়ে আছেন আল্লাহর এক মাহবুব বান্দা, কতবে রব্বানী মাহবুবে সুলহানী শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সহ বহু পয়গম্বরদের মাজার রয়েছে ইরাকের বুকে, বহু আল্লাহর নবীর মাজার রয়েছে, সাহাবায়ে কেরামদের মাজার রয়েছে ইরাকের বুক জুড়ে। অসম্ভব নয় বিশ্বের এই শ্রেষ্ঠ মরলের দাফন কাফন কুলখানি চল্লিশা বাগদাদের বুকেই হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মুসলমানদের ঘুরে দাঁড়াবার সময় এসেছে,
এই জাতিসংঘ আমরা মানি না ঘোষণা করতে হবে আজ মুসলমানদের, যেই জাতিসংঘ দিয়ে মুসলমানদের কোন উপকার হয় না সেই জাতিসংঘের আমার কাছে চার পয়সার দাম নাই। জাতিসংঘ হচ্ছে এক গোয়ার মুফতি, সে ফতোয়া সরবরাহ করে বসে মুসলমানদেরকে মারার জন্য। সেই জন্য আজ সময় এসেছে মুসলমানদের আলাদা জাতিসংঘ করা, এটা বুঝতে হবে। ইনশাআল্লাহ সময়ের ব্যবধানে মুসলমান জাগ্রত হবে। আজ বাংলাদেশের কক্সবাজার থেকে শুরু করে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত জেগে উঠেছে মুসলমান, জেগে উঠেছে কাশ্মীরে, জেগে উঠেছে জেগে উঠেছে বসনিয়ায়, চেসনিয়ায়, আলজেরিয়ায়, সারা দুনিয়ায় মুসলমান জেগে উঠেছে। হয়তো গাজী নয়তো শহীদ, মরতে তো হবেই। বেইজ্জত হয়ে মরার কোনো দাম আছে? বেঈমান হয়ে মরার কোনো দাম আছে? হাসতে হাসতে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে, বিশ্ব মানবতাকে রক্ষা করতে হবে। গণতন্ত্রের নামাবলী গায়ে দিয়ে গণতন্ত্রের ঠিকাদার যারা পৃথিবীকে নিজের পায়ের তলায় নিতে চায় তার থেকে পৃথিবীকে উদ্ধার করতে এগিয়ে আসতে হবে। এবং তার ফর্মুলা দিয়েছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাঁড়ানো ভাইরা বসেন, আমি আপনাদেরকে নিয়ে মোনাজাত করতে চাই। এক ভাই মুসলমান হওয়ার জন্য আসছেন, ওনার নাম গোলাপ চাঁদ দাস, পিতা যদু দাস, বাংলা বাজার কোতোয়ালি বরিশাল। এখানে কি করে? এখানে কাজ করে। এখন উনি পছন্দ করেছেন নাম হবে নুরুল আমিন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত রাসূল, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া, বলেন আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, কোন মাবুদ নাই, তার কোন অংশীদার নাই, তিনি এক। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। বলেন আসসালামু আলাইকুম। আপনারা সবাই তার জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাকে দীর্ঘজীবী করেন, ইমানের মৌক দেন এবং সত্যিকারে মুসলমান হয়ে জীবন যাপনের তৌফিক দেন। সবাই বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله تعالى آج إلى الأرض غير ما يتنين لا فوت نطار হাত আমরা একত্রিত উচ্চ করেছি তোমার বারে বারে, তোমার হাবিবের আলোচনা, তোমার কোরআনের আলোচনা যা কিছু হয়েছে, মেহরবানি করে সওয়াবটুকু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। রব্বুল আলামিন তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ছুঁয়ে আছেন তাদের আরবার করে সওয়াব পৌঁছায় দাও। আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবর গুলিকে জান্নাতের টুকরা বানায় দাও। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই বলে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ তাআলা, সারা জীবন আমরা গুনাহ করেছি, আজ আমরা তোমার দরবারে পবিত্র মাস শাবানে তোমার দরবারে হাত তুলেছি আমাদের গুনার জন্য। আল্লাহ তুমি দয়া করে আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে যারা বিদায় হয়ে গেছে, আওরাদের রাসূল আব্দুল আহাদ আল মাদানী বাইতুস সরবের পীর সাহেব, বারাঙ্গিয়ার পীর সাহেব, আয় আল্লাহ তাআলা
মাওলানা সিদ্দিক আজাদ, মাওলানা আব্দুল লতিফ সহ আমাদের মুহিব্বিন, আমাদের মুখলিসিন, আল্লাহ তাআলা আমাদের মুরব্বি যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তাদের জীবনের সাইয়্যাদ গুলি হাসানাত দিয়া বর্দায়া দিও, জান্নাতুল ফেরদাউসের মেহমান তাদেরকে বানায়া দিও। রব্বুল আলামিন তাম পৃথিবীতে আজ মুসলমানেরা বড় বিপদে পড়ে, আয় আল্লাহ পাক তুমি দয়া করে অভিশপ্ত ইহুদিদের হাত থেকে প্যালেস্টাইনের মুসলমানদেরকে আজাদ করে দাও, ভারতের কাফের সরকারের হাত থেকে আল্লাহ তুমি দয়া করে কাশ্মীরকে চিরকালের জন্য আজাদ বানায় দাও, ভারতের মুসলমানদের নিরাপত্তা দান করো। আয় আল্লাহ তাআলা বসনিয়া চেচনিয়া বার্মা পৃথিবীতে যত জায়গায় মুসলমান বিপদে আছে তুমি তাদের হামিও নাসের হয়ে যাও। কয়েক সেকেন্ড আমি আপনাদের জন্য ছেড়ে দিলাম, মাথা নিচু করে চক্ষু বন্ধ করে যার যার নিজের কথা আল্লাহকে সরাসরি বলেন। আয় আল্লাহ তাআলা তোমার এই গোলামেরা আমরা সবাই মিলে তোমার কাছে হাত তুলেছি, কে কি চেয়েছি তুমি ভালো করে জানো। আল্লাহ তাআলা তুমি দয়া করে আমাদের নেক আশাগুলি পুরা করে দিও। বাইতুস সরফের মরহুম হযরত পীর সাহেব কিবলা তিনি যে মাদ্রাসা করে গেছেন, মসজিদ করে গেছেন সারা বাংলাদেশে, সবগুলি সুন্দরভাবে সুচারুরূপে পরিচালিত হতে পারে আল্লাহ তৌফিক দিয়ে দাও। বর্তমান পীর সাহেবকেও মরহুম পীর সাহেবের কদম বকদম চলা তৌফিক দান করে দাও সর্বক্ষেত্রে, তাকেও তুমি সুস্থ রাখো আল্লাহ তাআলা। সব আলেম ওলামা যারা আছেন সমস্ত ওলামা হযরতদের উপরে রহমত নাজিল করো, আল্লাহ এই চট্টগ্রামকে ইসলামী আন্দোলনের দুর্গ বানায় দাও, আল্লাহ তাআলা এই চট্টগ্রামের মুসলমানদেরকে গোটা বাংলাদেশের মুসলমানদের নেতৃত্ব দেওয়ার তৌফিক দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم